মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল খুঁঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলে ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না মা। তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ, এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা ভেসে গেছে, কালু ভিলরা মাছ পেয়েছে কিছু। একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আমগাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সে স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সে দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি, আমি আর কোনো বাগানেই যাই না। সে দাগটায় হাত বুলিয়ে বাবার কথা খুব মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখতে গিয়েছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হল। দাদা সেই কলা গাছটা কেটে ফেলল, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে খুব ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে। দাদাকে বলো আমি ওর উপরে আর রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক, কি ভালো কি ভালো। বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তালগাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতো শব্দ হতো। এ ভাদ্র মাসে তাল পাকে, টিপ টিপ করে তাল পড়ে। বাড়ির তালগাছ দুটো আছে, কালু তালের পরা বড্ড ভালোবাসে। একদিন বানিয়ে দিও, তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সে গরুটা ভালো দুধ দেয়, আমার মতো মির্চে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে। হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, কেন আমায় বিক্রি করে দিলে তাও বুঝি। সেজন্যই তো আমার আর কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালো আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক, কালু ভুলুকে স্কুলে পাঠিও।
তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তাও কি ওই টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলায় ঘুটঘুটি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম, স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারো যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়। দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বিভূষে মাগি, কি করে জানলো? বলো তো মা, আমার গায়ে কি লেখা আছে? আরেকটা ছেলে চিনি না বলল, ছি 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 ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা আমি মায়ের জন্য কত টাকা এনেছি, আর তুলির জন্য দাদা টেনে এক চড় কষালো আমার কালে, আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোঁবে না, ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি, দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না? না, আমি চাই গরুটা ভালো থাকুক, তালগাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক, আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গ্লাস, বন বন করে পাখা ঘোরে, সাবান মেখে রূপ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে, তাহলেই বুঝছ কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি তো আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, কিন্তু আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়, যেমন করেই হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর, সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে, বেঁচে যাবে মা, বেঁচে যাবে।